গতকাল শুক্রবার কাঞ্চননগর আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান কাজী দিদারুল আলমের সভাপতিত্বে ইউপি সদস্য ডক্টর রফিকুজ্জামান, ইউপি সদস্য রমজান আলী, ইউপি সদস্য জয়নাল আবেদিন সালাউদ্দিনের নেতৃত্বে ছাত্রনেতা রাকিবের সঞ্চালনায় উক্ত স্বাগত মিছিলে শত শত নেতাকর্মীর শোভাযাত্রার মাঝে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি জামাল মিয়াজি, 5 নং আওয়ামী লীগের সাবেক সভাপতি মাজাহারুল ইসলাম মাজি, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম শিকদার, মাওলানা ফরিদ উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন, নবনির্বাচিত 7 নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, মোহাম্মদ জাফর রুবেল, যুবলীগ নেতা শহীদুল আলম, আবু জাফর রুবেল, ইদ্রিস আব্দুর রহিম, ছাত্রনেতা এমদাদ রিফাত শামীম, সাব্বির আব্দুল বারী, রিফাত সাকিব, সেলিম আব্বাস সহ আরও অনেকেই। এই সময় এই মোটর শোভাযাত্রা সমগ্র কাঞ্চননগর প্রদক্ষিণ করে তেমনি বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আগামী 7 জানুয়ারি সকলকে নৌকা মার্কায় বুট চেয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, আপনারা জানেন কৃষকের জন্য বর্তমান সরকার যে এই আধুনিক কৃষি উন্নয়নে যে সুযোগ সুবিধা দিচ্ছে, বন্ধনা দিচ্ছে, অন্য সরকারের আমলে আমরা বিগত সরকারের আমলে দেখেছি, সরকারের আমলে কৃষকরা যখন সার পাচ্ছে না, সারের জন্য যখন আন্দোলন করেছে, কৃষকদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আপনারা জানেন সর্বপ্রথম বাংলাদেশে কোন ভূমিহীন এবং গৃহহীন না থাকার জন্য আশ্রয় প্রকল্প সরকার করেছে কিনা, তাহলে বাংলাদেশে আর কোন ভূমিহীন থাকবে না। তাহলে বাংলাদেশের এমনকি ৭,৭০০ কিলোমিটার কার্পেটিং রোড হয়েছে শুধু গ্রামীণ রাস্তায় এবং ৭,২৫০টি কালভার্ট হয়েছে, ঠিক কিনা? এবং বড় বড় সিটি কর্পোরেশনে যানজট কমানোর জন্য ফ্লাইওভার হয়েছে কিনা, বাংলাদেশে যানজট আছে কিনা, এটা হলো উন্নয়নের। আগের 15 বছর আগে কাঞ্চননগরে সন্ত্রাস আছিল কিনা? সন্ত্রাস আমাদের থেকে টাকা ছানা নিত কিনা? এই 15 বছরের মধ্যে কেউ এক জায়গা নিছে কিনা? আমি সমানে তেমনি বাজারের সকল সকল সদাগর বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের মাঝে মাঝ থেকে কেউ এই 15 বছর আওয়ামী লীগ সরকারের 15 বছরের মধ্যে এক টাকা ছানা নিয়েছে কিনা? যদি না নিয়ে থাকেন আপনারা অবশ্যই আওয়ামী লীগ সরকার বারবার দরকার। এই আমাদের বাক্যকে সামনে রেখে আগামী 7 জানুয়ারি অবশ্যই নৌকা ভোট দিয়ে ভোট দিতে হবে, ঠিক কিনা? যদি কোন রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বসে থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের এই সমস্ত নৈরাজ্যের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা উপস্থিত আছি ইনশাআল্লাহ। আপনারা মনে করবেন না আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ঘরে বসে আছে, আপনাদের কর্মকাণ্ড সবগুলো দেখে শুনে আছে, সহনশীলতার পরিচয় দিচ্ছে, ধৈর্যের পরিচয় দিচ্ছে। আপনারা দুর্বলতা পাবেন না, সাবধান হয়ে যান। আজকে এখান থেকে সাবধান করে দিতে চাই, নৈরাজ্য বিভিন্ন ধরনের লেখালেখি তো আমরা দেখি, উন্নয়নের কথা কিছু উঠে আসে না। আপনাদের মাঝে একটা মানে কি বলে যে মানুষের মানবতাবোধ যে একটা উন্নয়ন হচ্ছে, বিভিন্ন ধরনের উন্নয়ন আপনাদের এই যে বিভিন্ন ধরনের প্রবন্ধনা দিচ্ছে সরকার, এগুলো একবারও লেখেন না আপনারা। আজকে আমার এই কাঞ্চননগরের কথা বলবো, আজকে থেকে 6 মাস আগে আমাদেরকে বিবি রাত যাতে সময় লাগতো 30 থেকে 40 মিনিট, আজকে সেখানে আমরা 10 মিনিটে বা 12 মিনিটে পৌঁছে যাচ্ছি, ঠিক কিনা? আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন আজকে আমাদের মায়েরা বাবারা অনেক চিন্তায় থাকতেন, ওনার ছেলে মেয়ের নিরাপত্তা কোথায়? কারণ অতীতে কি সন্ত্রাস হয়েছে আপনারা জানেন। এই কাঞ্চননগরের মধ্যে আমি মনে করি এই তেমনি বাজারের মধ্যে এমন কোন ব্যবসায়ী নেই যে সাজা দেয় নাই, আজকে সাজা দিতে হচ্ছে না। আজকে আপনার ছেলে বা মেয়ে বড় হলে
ফরজে বাবার সিটি গেলে কোনো চিন্তা নেই, সেগুলোর ড্রাইভার নিয়েছেন কে? জননেত্রী শেখ হাসিনা, জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন, ইফতেজি করলে ইফতেজিকে ধরিয়ে দেন, দিলে ওনার জেল জরিমানা হবে। আজকে শুধু বিরোধী দল না, আমাদের দলে যারা অন্যায় করেছেন অবিচার করেছেন তাদেরকে আইনের আওতায় এনে জেলে দিয়েছেন। সুতরাং আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা সত্যিটা উপলব্ধি করে ভালোটা বিবেচনা করে যদি জননেত্রী শেখ হাসিনা সরকার এই বাংলাদেশে উন্নয়ন করে থাকেন, আপনাদের ছেলের জন্য মেয়ের জন্য নিরাপত্তা দিয়ে থাকেন, তাহলে আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা ভোট পাইত। আপনারা একটা একটা ভোট নৌকা মার্কাই দিয়ে আমাদের এই দেশকে সন্ত্রাস মুক্ত যেভাবে আছে সেভাবে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ।